আমরা নিমেষেই কিন্তু এই সমাধানটা করতে পারি। 10.4 এর 97 পেজে যে প্রবলেমটা দেওয়া রয়েছে, এটা আমরা সহজেই একদম সহজ সিস্টেমে আমরা কিন্তু এটা শিখতে পারি। আর এগুলো শেখার জন্য কিন্তু তোমাদের সময় নষ্ট করে কোচিং সেন্টার বা প্রাইভেটে যাওয়ার দরকার নেই, তোমরা রুমের মধ্যে বসে থেকেই এইগুলো শিখতে পারবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায়। তাহলে তোমরা ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, আর যারা ইউটিউবে দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটা। তাহলে কি হবে, তোমাদের সবার আগে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমাদের যেগুলো প্রয়োজন হবে, অন্য যেগুলো কোনো প্যারাগ্রাফ বা যদি কিছু প্রয়োজন হয়, সেটা তোমরা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানালে আমরা কিন্তু সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখব 10.4 এর যে বিষয়টা এখানে বলেছে। নাও, এখন ইন পেয়ার্স, দুজনে মিলে ডিসকাস, আলোচনা করো, হাউ ইউর ফ্রেন্ডস, কিভাবে তোমার বন্ধু বা বান্ধবী ইজ ইউনিক অর ডিফারেন্ট, তারা সে অনন্য বা আলাদা কিভাবে, সেটা তোমরা আলোচনা করো, ফ্রম আদার্স, মানে অন্যের থেকে, দেন শেয়ার ইট, এটাকে শেয়ার করো, উইথ দ্য হোল ক্লাস, পুরো ক্লাসে শেয়ার করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে যে এই যে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট, এই নিচের টেমপ্লেটটা ব্যবহার করতে পারো। আসলে ফলো মানে তো অনুসরণ করা, ইউজ মানে ব্যবহার করা, এগুলো আমরা জানি, কিন্তু টেমপ্লেট কথাটা এখানে অনেকেই আমরা জানবো না যে আসলে টেমপ্লেট কি। টেমপ্লেট হলো এমন একটা জিনিস যেটা রেডি থাকে আর সামান্য কিছু চেঞ্জ করলেই কিন্তু আমাদের সেটা আরও একটা কপি তৈরি করা যায়। সুতরাং এখানে স্টুডেন্ট এ থেকে একেবারে শেষ পর্যন্ত, থ্যাংকস আ লট পর্যন্ত, যে টেমপ্লেটটা দেওয়া আছে বা রেডি যে জিনিসটা দেওয়া আছে, এখানে আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো, এইগুলো চেঞ্জ করলেই আমরা আমাদের মনের মতো করে অ্যান্সারটা তৈরি করতে পারবো। তাহলে এইটা লেখার জন্য আমাদের অবশ্যই একটা হেডলাইন দিলে ভালো হয়। প্রত্যেকটা জিনিসের একটা হেডলাইন বা হেডিং থাকে, শিরোনাম থাকে, সেটাকে আমরা এইভাবে দিতে পারি, মাই ফ্রেন্ডস ইউনিকনেস। এটা আমরা কোত্থেকে দিব, এই যে ফ্রেন্ডস ইউনিক, ইওর ফ্রেন্ডস ইউনিকনেস, তোমার বন্ধুর অনন্যতা বা ইউনিকনেস, এটা আমরা এটা এখান থেকেই আমরা হেডলাইনটা বানাতে পারি। হ্যাঁ, এখানে আমাদের অ্যাপোস্ট্রফি এস হবে, মাই ফ্রেন্ডস ইউনিকনেস, আমার বন্ধুর বা বান্ধবীর অনন্যতা, এই নামে আমরা একটা হেডলাইন দিলাম। দিয়ে এই যে স্টুডেন্ট এ, এখানে আমরা একজনের নাম, স্টুডেন্ট বির জায়গায় অন্য একজনের নাম, এভাবে আমরা দিতে পারি, অথবা এখানে যা আছে হুবহু এইভাবেই আমরা লিখতে পারি। শুধুমাত্র চেঞ্জ করব কোথায়, এই যে ইউনিক নেম, এই ইউনিক নেমের জায়গায় আমরা এখানে ইউনিক সিগনেচার দিতে পারি। মানে এখানে আসলে নাম সম্পর্কে বলেছে, আমরা এখানে সিগনেচার সম্পর্কে বললাম। এখানে বলা হয়েছে, দেখো স্টুডেন্ট এ বলেছে, ডু ইউ হ্যাভ এনি স্পেশাল থিং, তোমার কি কোনো বিশেষ জিনিস আছে, অর কোয়ালিটি, বিশেষ কোনো যোগ্যতা বা গুণ আছে, উইচ নো বডি হ্যাজ, যে যোগ্যতাটা অন্য কারো নাই বা যে জিনিসটা অন্য কারো নাই। স্টুডেন্ট বি বলল, আই থিঙ্ক, আমার মনে হয়, ইয়েস, হ্যাঁ অবশ্যই, আই হ্যাভ আ ইউনিক নেম, আমার একটা ইউনিক নাম আছে, অনন্য নাম আছে, এই নামটা অন্য কারো নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা ইউনিক নেমের জায়গায় আমরা ইউনিক সিগনেচার দিতে পারি, এবং আরও অন্য কীভাবে আমরা করতে পারি সেটা আমরা একটু পরেই আমরা এখনই দেখব। আমরা দুই তিনটা ভাবে আমরা এটা করা দেখব। এখন দেখো স্টুডেন্ট এ আবার বলেছে, হাউ ডু ইউ নো ইটস ইউনিক, এটা যে ইউনিক, এটা যে আর কারো নাই, এটা তুমি কেমনে জানলে। তখন স্টুডেন্ট বি বলল, বিকজ, কারণ আই ডোন্ট নো, আমি জানি না এনি ওয়ান হু হ্যাজ দিস নেম। তাহলে এখানে বলেছে যে এই নামটা কারো আছে এটা আমরা জানি না, তাহলে শুধুমাত্র এই দিস নেমের জায়গায় দিস সিগনেচার লিখবো, তাহলেই তো আমাদের হয়ে যায়। তাহলে আমরা অবশ্যই এখান থেকে ব্র্যাকেটটা কিন্তু তুলে দিব। দেখো এই ব্র্যাকেটগুলো কিন্তু আমরা দিচ্ছি না, ইউনিক নেমের দুই পাশে ব্র্যাকেট আছে, এখানে আমরা ব্র্যাকেট বাদ দিয়ে ইউনিক সিগনেচার দিলাম, এখানে আমরা ব্র্যাকেট বাদ দিয়ে ইউনিক মানে দিস সিগনেচার দিলাম। তারপরে স্টুডেন্ট এ বললো, দ্যাটস ট্রু, এটা আসলেই ঠিক যে তোমার নাম আর অন্য কারোর নামের সাথে মিল নাই, এটা একটা ইউনিক নাম।
স্টুডেন্ট বি, যেমন দেখো আমাদের যে চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম, সেটা কিন্তু ওয়ান আওয়ার স্কুল। সারা পৃথিবী জুড়ে এই নামের কোনো ইউটিউব চ্যানেল নাই, এটা একটা ইউনিক নাম। আর এই নামটা কেন হলো ওয়ান আওয়ার স্কুল, এটা আমরা এই আইডিয়া থেকে দিয়েছি যে আসলে ডিভাইস ব্যবহার করা, মোবাইল ল্যাপটপ মানে কম্পিউটার, এগুলো বেশিক্ষণ ব্যবহার করা ঠিক নয়, ক্ষতিকর, সময়ের ক্ষতি, তারপরে চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি। সুতরাং মাত্র একটা ঘন্টা সময় বা একটু বেশি আমরা অনলাইন থেকে শুধুমাত্র শেখার জন্য এগুলো ডিভাইস ব্যবহার করব। তাহলে স্কুলের পাশাপাশি আমরা যদি একটা ঘন্টা সময় এইরকম শিক্ষামূলক চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকে দেখতে হবে এমন কোনো কথা নয়, আমার চেয়ে অনেক ভালো ভালো কিন্তু অনেক উন্নত ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তোমরা দেখবে, আমি আমার মনের মতো করে বা আমি যতটুকু জানি ততটুকুই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তবে আমার কথা হলো যে আমি সবচেয়ে সহজে কেমনে বোঝানো যায় সেই কাজটা কিন্তু আমি করি। এই জন্য আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু আমরা দিয়েছি সহজ শিক্ষা দীক্ষা। তোমরা অবশ্যই পেজটাকে ফলো করবে এবং শেয়ার করবে আর লাইক করবে। যাই হোক, এই যে ইউনিকনেস, এই ওয়ান আওয়ার স্কুল বা সহজ শিক্ষা দীক্ষা নামের কোনো ফেসবুক পেজ নাই, আবার ওয়ান আওয়ার স্কুল নামের কোনো ইউটিউবে কোনো চ্যানেল নাই, এই যে এই দিক থেকে এগুলো হলো ইউনিক। তাহলে ইউনিক হলো সেটাই যেটা আর কারো নাই। দেখো এখন বলেছে যে বি নাম্বার, আবার বলেছে স্টুডেন্ট বি বলেছে হোয়াট অ্যাবাউট ইউ, আচ্ছা তুমি তো আমারটা শুনলে, তোমার ব্যাপারে কি, হোয়াটস ইওর ইউনিকনেস, তোমার অনন্যতা কোথায় বা তোমার অনন্যতা কি, তোমার ইউনিকনেসটা কি। তখন স্টুডেন্ট এ বলল, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই হ্যাভ আ, এখানে এরা দিয়েছে, ইউনিক কোয়ালিটি অফ মেকিং ফ্রেন্ডস, মানে আমার মতো বন্ধু তৈরি করার মতো আর কেউ কিন্তু করতে পারে না, সেটা কিন্তু আমি এই দিক থেকে ইউনিকনেস, এটাই আমার ইউনিকনেস। তাহলে এখানে ফ্রেন্ডসের জায়গায় যদি আমরা গার্ডেন দেই, অবশ্যই এই ব্র্যাকেটটা তুলে দিব, এই ব্র্যাকেটটা তুলে দিব এবং এই শূন্যস্থান আর দিব না, তাহলেই কিন্তু আমাদের একটা হয়ে গেল অ্যান্সার, এরকম হলো যে আই বিলিভ আই হ্যাভ আ ইউনিক কোয়ালিটি অফ মেকিং গার্ডেন, আমার মতো বাগান তৈরি করতে পারে এরকম আর কাউকে আমি দেখি না, এই দিক থেকে আমি অনন্য। স্টুডেন্ট বি বলল, ওয়েল সেইড, খুব ভালো বলেছ, থ্যাংকস আ লট, অনেক ধন্যবাদ, প্রচুর ধন্যবাদ, বা বলা চলে মহা ধন্যবাদ। যাই হোক, সে থ্যাংকস দিয়ে শেষ করলো। এখানে আমরা এই সিগনেচারের জায়গায় যদি আমরা দেখো এখানে অন্য একটা দেই আইডিয়া, এখানে আমরা আইডিয়া দিলাম তাহলে ইউনিক আইডিয়া দিব, তারপর এখানে দিস টাইমের জায়গায় দিস আইডিয়া দিব, তাহলে হয়ে গেল। আবার এখানে ফ্রেন্ডসের জায়গায় এখানে আমরা ভিডিও দিলাম, যে আমি মনে করি যে আমার মতো এরকম ভিডিও আর কেউ বানায় না, এই দিক থেকে আমি অনন্য। তাহলে এখানে মনে করো যে যেগুলো দেওয়া আছে, তোমরা শুধুমাত্র এই ওয়ার্ডগুলো নয়, তুমি তোমার মনের মতো করে এগুলোর অ্যান্সার তোমরা তৈরি করতে পারো। জাস্ট যেহেতু এখানে বলেছে যে এটা টেমপ্লেট, এটা একটা রেডি ফরম্যাট, এই ফরম্যাটকে একটু চেঞ্জ করলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে, তোমার একেবারে নতুন করে সবগুলো মুখস্থ করে লেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু এখানে এটাই বলেছে যে এটা হলো টেমপ্লেট, আর টেমপ্লেট হলো একটা রেডি রেডি জিনিস, শুধুমাত্র নাম বা কিছু চেঞ্জ করলেই আরও একটা হয়ে যায়। তাহলে আমরা এই রকম সহজ পদ্ধতিতে শেখার চেষ্টা করব, যেন আমাদের কাছে পড়াশোনাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা এখন একটা কমেন্ট লিখব, কমেন্টে কিন্তু আমরা কি করব যে একটা বাক্য বা সেন্টেন্স তৈরি করব, মেক আ সেন্টেন্স উইথ ফ্রেন্ড, ফ্রেন্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে কমেন্টে পাঠিয়ে দাও। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।